হ্যালো ফ্রেন্ডস আমি সোমনাথ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো মতন ভাবে চলছে আজকে আমরা ডাব্লু বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ নিয়ে আলোচনা করব টু থাউজেন্ড ফোরটিন জেনারেল স্টাডির পার্টটা নিয়ে আমরা শুধু আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট ক্লাস হবে তো চলো স্টার্ট করছি হচ্ছে আজকের টপিক দেখো দু হাজার চোদ্দোতে প্রথম প্রশ্ন দিয়েছিল যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ট্রিবিউটারি অফ গঙ্গা গঙ্গা ট্রিবিউটারি কোনটা নয় সোন গোমতি গন্ডক তোমরা ভালো মতন জানো যে এইগুলো হচ্ছে গঙ্গার ট্রিবিউটারি কিন্তু আমরা এইখানে যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে যে রেখা হবে না গঙ্গা কোথা থেকে বের হচ্ছে গঙ্গা হচ্ছে পঞ্চপ্রয়াগের ফলে গঙ্গা সৃষ্টি হচ্ছে অ্যান্ড এই যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটাকে বলবে হচ্ছে অলোকানন্দা নদী অলোকানন্দা নদী শতপথ গ্লেশিয়ার থেকে বেরিয়ে আসছে অ্যান্ড এই নদীটাকে বলা হচ্ছে ভাগীরথী নদী ভাগীরথী অ্যান্ড অলোকানন্দা যেই পয়েন্টে মিট করে সেই পয়েন্টকে বলা হচ্ছে দেব প্রয়াগ দেব পর থেকে হচ্ছে গঙ্গা নাম নিয়ে বেরিয়ে এলো এবং গঙ্গার যদি বলতে হয় যে লেফটের দিকে কোন এই দিকে কতগুলো নদী আছে শাখা নদী এই সাইডে হচ্ছে ছটা শাখা নদী এই সাইডে হচ্ছে তিনটে তো প্রথমে হচ্ছে রামগঙ্গা নদী নেক্সট হচ্ছে গোমতি নদী নেক্সট হচ্ছে ঘাগার নদী নেক্সট গন্ডক নেক্সট কোশি এন্ড সবার লাস্টে থাকছে হচ্ছে মহানন্দ তো এদিক সুবর্ণরেখা নদী হচ্ছে এই সাইডে সুবর্ণরেখা কিন্তু হবে না উত্তর নেক্সট প্রশ্ন দেখো তোমরা যারা কম্পিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে যাও অ্যান্ড প্রত্যেকটা সাবজেক্টের উপরে টপিক ওয়াইজ ভিডিও ডেসক্রিপটিভ ভাবে করানো হচ্ছে সেই ভিডিওগুলোকে দেখো ইন্ডিয়ান পলিটির উপরে ভিডিও চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তোমরা পেয়ে যাবে ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেয়ে যাবে এছাড়া হচ্ছে জেনারেল স্টাডির এমসিকিউর ভিডিওগুলো এই চ্যানেলেই পেয়ে যাবে সো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও বেল নোটিফিকেশনটাকে প্রেস করে নিও তাতে ইন ফিউচার ভিডিও দিলে তোমরা যেন পেয়ে যাও আচ্ছা এখানে প্রশ্ন দিয়েছে যা মেজর পোর্সেন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্লেটু ওয়েস্ট বেঙ্গলের কোন দিকে মালভূমি রয়েছে কোন ডিস্ট্রিক্টে মেদিনীপুর মুর্শিদাবাদ পুরুলিয়া বর্ধমান তো পশ্চিমবঙ্গের ওয়েস্ট সাইডে হচ্ছে আমাদের যেটা হচ্ছে মালভূমি রয়েছে তার মানে উত্তর হচ্ছে পুরুলিয়াতে ওকে নেক্সট এখানে বলেছে যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ হ্যাজ কম্পাউন্ড মাইক্রোস্কোপের মধ্যে দুটো লেন্স থাকে তো এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটু মাথায় রাখবে নেক্সট দ্য প্লেন অ্যাট দ্য ফুট অফ দ্য দার্জিলিং হিল ইজ অলসো নোন অ্যাজ তো আমরা যে দার্জিলিং যে জায়গাটা দার্জিলিং ডিস্ট্রিক্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল তো এটা কি বলবো এটাকে কি দুয়ার বলছি এটা কি তরাই বলছি এটা রার অঞ্চল বা বারিন্দ্রভূমি তো দার্জিলিং ডিস্ট্রিক্টকে বলা হচ্ছে তরাই অঞ্চল এটা একটু মাথায় রাখবে নেক্সট হচ্ছে যে এখান থেকে আরো ছোট ছোট প্রশ্নগুলো আসতে পারে সেগুলো একটুখানি মাথায় রাখবে যে দার্জিলিং থেকে কালিম্পং কবে আলাদা হয়েছিল কালিম্পং কবে সৃষ্টি হয়েছিল সেটা অনেকবার পরীক্ষাতে দেয় তো এটা হচ্ছে সৃষ্টি হয়েছিল তো এটা একটু মাথায় রাখবে দ্য কংগ্রেস প্রেসিডেন্ট হু কন্ডাক্টেড নেগোসিয়েশন উইথ ক্রিপস ইন নাইনটিন ফর্টি টু অ্যান্ড ওয়েভেল ওয়েভেল যেটা সিমলা কনফারেন্স নাইনটিন ফর্টি ফাইভে হয়েছিল অ্যান্ড এই ক্রিপস মিশনের হেড ছিলেন হচ্ছে স্টেফর্ড ক্রিপস তোমরা সবাই জানো নাইনটিন ফোরটি টুতে গান্ধীজি ক্রিপস মিশনকে রিজেক্ট করেছিলেন এবং গান্ধীজি কি বলেছিলেন পোস্ট ডেটেড চেক কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন প্রেসিডেন্ট হচ্ছে আবুল কালাম আজাদজি ছিলেন উনি ছিলেন হচ্ছে সব থেকে ইয়ংেস্ট অ্যান্ড লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এছাড়া হচ্ছে আরেকটা প্রশ্ন দেয় যে উনি আফটার ইন্ডিপেন্ডেন্ট কি মিনিস্টার হয়েছিলেন উনি এডুকেশনাল মিনিস্টার হয়েছিলেন সেটাও একটুখানি মাথায় রাখবে এছাড়া হচ্ছে ওনার যে বই ছিল সেই বইয়ের নাম হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম সেটাও ভেরি ইম্পর্ট্যান্ট দ্য ডিস্টেন্স ফ্রম দ্য নর্থ টু দ্য সাউথ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাপ্রক্সিমেটলি ওয়েস্ট বেঙ্গলের নর্থ থেকে সাউথ কতটা এক্স্যাক্ট হচ্ছে ছশো তিরিশ এটা হচ্ছে এক্স্যাক্ট কিন্তু অ্যান্সার এখানে আমরা নেবো হচ্ছে সাতশো কিলোমিটার কারণ ছশো কমে যাচ্ছে অ্যান্ড বেঙ্গলের ওয়েস্ট থেকে ইস্ট কতটা এটা হচ্ছে তিনশো কুড়ি কিলোমিটার সিমিলারলি ভারতবর্ষের কতটা এটাও পরীক্ষাতে দেয় যদি আমরা নর্থ থেকে সাউথ দেখি তখন হচ্ছে ভারতবর্ষের আমরা কত বলবো থ্রি টু ওয়ান ফোর কিলোমিটার আর যদি ওয়েস্ট থেকে ইস্ট বলতে হয় তাহলে হচ্ছে টু নাইন ডাবল থ্রি কিলোমিটার ওকে নেক্সট দ্য ডাইজেস্টেড ফুড ইজ অ্যাবজর্বড ইন আমরা যে খাবার খাই তারপরে যে হজম হয় এবং সেখান থেকে যে অ্যাবজর্বড হচ্ছে খাবার সেটা কোথায় হচ্ছে সেটা হচ্ছে স্মল ইন্টাস্টাইনে এবং স্মল ইন্টাস্টাইনের গায়ে খুব ছোট ছোট এরকম ফিঙ্গার লাইক স্ট্রাকচার থাকে যাকে বলা হচ্ছে বিল্লি এবং এইখান থেকেই হচ্ছে শোষণটা হচ্ছে নেক্সট যেটা হচ্ছে অ্যাবজর্বড করছে স্মল ইন্টাস্টাইন হবে উত্তর হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাটেন্ডেড দ্য ফার্স্ট সেশন অব দ্য রাউন্ড টেবিল কনফারেন্স প্রথম রাউন্ড টেবিল কনফারেন্সে কে ছিলেন উত্তর হবে তেজ বাহাদুর সাপ্রু প্রথম এবং ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে ডক্টর বি আর আম্বেদকরজিও ছিলেন উনি তিনটেই রাউন্ড টেবিল কনফারেন্সে ছিলেন গান্ধীজি সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে ছিলেন এবং ওনার সঙ্গে সরোজনী নাইডুজি ছিলেন নেক্সট তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ কম্পিটিটিভ এক্সামের তো এই চ্যানেলের প্লে লিস্টে যাও প্লেলিস্টে যাওয়ার পরে প্রত্যেকটা সাবজেক্টের উপরে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেয়ে যাবে ইন্ডিয়ান হিস্ট্রির উপরে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও ইন্ডিয়ান পলিটির উপরে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও অ্যান্ড বাদ বাকি সাবজেক্টের উপরেও চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেয়ে যাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ রিজনিং সমস্ত বিষয়ের উপরে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো পেয়ে যাবে অ্যান্ড ওভিয়াসলি জেনারেল স্টাডির এমসিকিউর ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে সো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড বেল নোটিফিকেশনটাকে প্রেস প্রেস করে নাও যাতে সময় সাথে সাথে তোমরা ভিডিও দিলে জানতে পেরে যাও এখানে বলেছে যে দামোদার নদী কোথা থেকে বের বেরোচ্ছে অ্যাকচুয়ালি দামোদার নদী বেরোচ্ছে হচ্ছে ছোটা নাগপুর প্লেটু ছোটা নাগপুর প্লেটুর কোথা থেকে খামার পোধ থেকে বেরোচ্ছে হচ্ছে দামোদার নদী দ্য মুঘল এম্পায়ার শাহজাহান ডায়েড ইন এই অপশনের মধ্যে শাহজাহান কবে মারা গিয়েছিলেন ষোলোশো সত্তরে হচ্ছে শাহজাহান মারা গেলেন নেক্সট কোশ্চেন হচ্ছে খুব প্রিপেয়ার দ্য ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া ভারতবর্ষের ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ কে বানাচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া হচ্ছে ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ বানাচ্ছে লংগেস্ট সেল ইন অ্যানিম্যাল ভারতবর্ষ যেটা হচ্ছে যে অ্যানিম্যালের মধ্যে সব থেকে লম্বায় বড় কোষ কোনটা এটা হচ্ছে নার্ভ সেল এবং এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় যে দুটো নার্ভ কি দিয়ে জয়েন হয় সাইন্যাপস ভালো করে তোমরা এই জায়গাটাতে একটুখানি মাথায় নিয়ে নিও দুটো নার্ভ জয়েন হচ্ছে সাইন্যাপস দিয়ে জয়েন হয় এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয় হুইচ রুলার ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ গৌতমা বুদ্ধা অ্যান্ড মহাবীর দুজনেই ছিলেন অ্যান্ড গৌতমা বুদ্ধা অ্যান্ড মহাবীর দুজনেই হচ্ছে ক্ষত্রিয় ছিলেন তো এই প্রসঙ্গেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে বোকারো স্টিল প্ল্যান্ট কার সাহায্যে হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সাহায্যে হচ্ছে বোকারো স্টিল প্ল্যান্ট হলো নেক্সট হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির মেম্বার ছিলেন না জওয়াহরলাল নেহরুজি কিন্তু মেম্বার ছিলেন না এলমিনো মানেটা কি দেখো এখানে যে প্রশ্নটা দিয়েছে এলমিনো বা লালিনার জন্য হচ্ছে আমাদের মনসুনের উপরে প্রভাব পড়ে তো এটার উত্তর হবে অ্যান্ড ওশেনিক ফেনোমেনা দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার সময় আমাদের প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জে বি কৃপলানীজি অ্যান্ড আফটার ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নাইনটিন ফর্টি এইটে ছিলেন হচ্ছে পাট্টাবি সীতারামাইয়াজি তো এটাও একটু মাথায় রাখবে চ্যানেলে প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটা বিষয়কে তোমরা দেখতে পারো আমি বারবার করে বলছি কারণ প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে তোমাদেরকে করানো হচ্ছে সেখানে যাও এবং তোমরা প্রিপারেশন নিতে থাকো তোমাদের কম্পিটিটিভ এক্সামের ফেডারেল কোর্ট কবে এসেছিল বা কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছিল ফেডারেল কোর্ট নাইনটিন থার্টি ফাইভে হলো এবং নাইনটিন থার্টি সেভেনে ফেডারেল কোর্ট স্টার্ট করেছিল এবং এখানে ফার্স্ট চিফ জাস্টিস ছিলেন মৌরিস গয়ার এটাও একটুখানি মাথায় রেখো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় রয়েছে এর হেডকোয়ার্টার এটা কোথায় রয়েছে দেরাদুনে রয়েছে হচ্ছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অনেক সময় এই প্রশ্নটা দেয় হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফাউন্ডার অফ খুদাই খিদমাদগার খুদাই খিদমাদগারকে প্রতিষ্ঠা করেছিলেন খান আব্দুল গাফার খান হচ্ছে খুদাই খিদমাদগার প্রতিষ্ঠা করলেন জলপাইগুড়ি কোন নদীর ধারে রয়েছে জলপাইগুড়ি তিস্তা অ্যান্ড করলা নদীর ধারে রয়েছে এটাও খুব কমন প্রশ্ন ইন হুইচ ইয়ার ওয়াজ পাস্ট দ্য কংগ্রেস রেজলিউশন অন ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারের ডিমান্ড অ্যান্ড ন্যাশনাল ইকোনমিক পলিসি এটা নাইনটিন থার্টি ওয়ান নাইনটিন থার্টি ওয়ান এর অধিবেশন হচ্ছিল হচ্ছে করাচিতে হচ্ছিল অ্যান্ড এখানে প্রেসিডেন্ট ছিলেন কে প্রেসিডেন্ট হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল প্রেসিডেন্ট ছিলেন নেক্সট হচ্ছে এবং ফান্ডামেন্টাল রাইটের ড্রাফ তৈরি করেছিলেন কে এটাও পরীক্ষায় প্রশ্ন দেয় ড্রাফ তৈরি করেছিলেন হচ্ছে জওয়াহরলাল নেহরুজি নেক্সট উইচ ওয়াজ এ মেজর পোর্ট অফ ইন্দাস ভ্যালি ইন্দাস ভ্যালি সভ্যতার মধ্যে মেজর পোর্ট যেটা সেটা হচ্ছে লোথাল অ্যান্ড লোথাল ওয়াজ ডিসকভার বাই এস আর রাও এস আর রাও লোথাল ডিসকভার করেছিলেন প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটা ভিডিওকে তোমরা দেখতে স্টার্ট করো আশা রাখবো তোমাদের খুব ভালো হবে হচ্ছে হু ফাউন্ডেড দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এম এন যোশী করেছিলেন এটা একটু মাথায় রাখবে তুতিকরণ অ্যান্ড ইম্পর্টেন্ট ফিশিং হারবার কোথায় রয়েছে কোন কোস্টাল এরিয়াতে রয়েছে তো এটা হচ্ছে করমন্ডল কোস্টাল এরিয়াতে রয়েছে বাদ বাকি যে কোস্টাল এরিয়া দেখো এটাকে বলা হচ্ছে ওয়েস্ট কোস্টাল এরিয়া এইটাকে বলা হচ্ছে ইস্ট কোস্টাল এরিয়া নেক্সট হচ্ছে ওয়েস্ট কোস্টালকে আমরা প্রথমে কনকন আমরা যে ডিভিশনগুলো করতে পারি কনকন কোস্টাল প্লেন নেক্সট হচ্ছে কানাটক কোস্টাল প্লেন অ্যান্ড নেক্সট হচ্ছে মালাবার কোস্টাল প্লেন ইস্টের দিকে আমরা দু রকম করে ডিভিশন করতে পারি প্রথমেই আমরা বলতে পারি হচ্ছে নর্দার্ন সার্কার ফার্স্ট অফ অল অ্যান্ড সেকেন্ড হচ্ছে করমন্ডল কোস্ট নর্দার্ন সার্কারকে আমরা দু রকম করে ডিভাইড করতে পারি অনেকবার পরীক্ষাতে দেয় প্রথমে তোমরা বলতে পারো হচ্ছে যে উৎকল অ্যান্ড আর বলবে হচ্ছে আন্দ্রা কোস্টাল প্লেন ওকে নেক্সট দার্জিলিং হিল হিমালয়ান রেলওয়ে স্টেশন বিকাম দ্য ওয়ার্ল্ড হেরিটেজ কবে ওয়ার্ল্ড হেরিটেজ পেলো তো পেয়েছিল হচ্ছে নাইনটিন নাইন্টি নাইনে ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছিল মাথায় একটু রাখবে আচ্ছা হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেট আর ন্যাশনাল পেপার আর ন্যাশনাল স্কুল অ্যান্ড ন্যাশনাল জিমনেজিম ইন দ্য সেকেন্ড হাব ইন দ্য নাইন্টিন সেঞ্চুরি তো তৈরি করেছিলেন হচ্ছে নবগোপাল মিত্র তো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেলিব্রেট ন্যাশনাল ভোটার্স ডে ন্যাশনাল ভোটার্স ডে আমরা জানুয়ারির পঁচিশ তারিখে সেলিব্রেট করি আমরা ভোট দেই তোমরা সবাই জানো যে আঠেরো বছর বয়স হলেই ভোট দেওয়া যায় অ্যান্ড আগে ভোটিং এজ ছিল হচ্ছে পঁচিশ বছর আঠেরো থেকে এই একুশ বছর এই একুশ থেকে আঠারো কত নাম্বার অ্যামেন্ডমেন্টে কমানো হয়েছে এটা সবাই তোমরা জানো তাও একটুখানি মাথায় রেখে নিও এটা হচ্ছে সিক্সটি ফার্স্ট অ্যামেন্ডমেন্টে কমানো হয়েছিল এবং সিক্সটি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1989 এইটটি নাইনে হয়েছিল নেক্সট পঞ্চায়েতি রাজ সিস্টেম ভারতবর্ষে কবে চালু করা হলো পঞ্চায়েতি রাজ সিস্টেম হচ্ছে সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এবং এই সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্ট নাইনটিন নাইনটি টুতে এসেছিল দ্য ট্রাইভেল এগেন্স দ্য ব্রিটিশ নুন অ্যাজ উলগুলাম উলগুলামকে স্টার্ট করেছিলেন তো করলেন হচ্ছে মুন্ডা হচ্ছে উলগুলাম করলেন ইন্ডিয়াস ফার্স্ট স্লাম ফ্রি সিটি আন্ডার দ্য স্ল্যাম ফ্রি ইন্ডিয়ান স্কিম তাহলে স্ল্যাম ফ্রি সিটি হচ্ছে আমাদের চন্ডীগড় এটা একটু মাথায় রেখো ইফ দেখো এখানে একটা ইকোনমিক্সের প্রশ্ন এসছে ইফ উইথড্র অফ এ ওয়ার্কার ফ্রম দ্য এমপ্লয়মেন্ট ডাজ নট ক্রিয়েট এনি আউটপুট লস দ্য সিচুয়েশন ইজ নোন অ্যাজ তাহলে আমরা বলবো সেই সিচুয়েশনকে ডিসগুইজড আনএমপ্লয়মেন্ট ডিসগুইজড কথাটার মানে হচ্ছে ছদ্মবেশী এবং এই আমরা কোথায় পাবো এরকম আনএমপ্লয়মেন্ট আমরা এগ্রিকালচারাল সেক্টরে কিন্তু এই আনএমপ্লয়মেন্টটা দেখতে পারি

চন্দ্রগুপ্ত মৌর্য ওয়া সাকসিডেড মানে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যর পরে সিংহাসনে কে এসেছিলেন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো সিংহাসনে এসেছিলেন হচ্ছে উনারই সন্তান আমরা বলবো হচ্ছে বিন্দুসার হচ্ছে সিংহাসনে এলেন এবং বিন্দুসারের পরে সিংহাসনে এসেছিলেন উনার সন্তান রাজা অশোক ল্যান্ড রিফর্ম লার্জলি বেনিফিটেড দ্য ইকনমিক কন্ডিশন অফ ইকোনমিক কন্ডিশন কাদের বেনিফিট হবে যদি ল্যান্ড রিফর্ম হয় তাহলে হচ্ছে বর্গাদারদের বেনিফিট হবে কিন্তু নেক্সট হচ্ছে টার্শিয়ারি সেক্টর মানেটা কি টার্সিয়ারি মানে হচ্ছে সার্ভিস সেক্টর এবং আমাদের ভারতবর্ষের জিডিপিতে সবথেকে বেশি কন্ট্রিবিউট করছে কে টার্শিয়ারি সেক্টর তো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অ্যান্ড আরেকটা জিনিস মাথায় রাখবে সার্ভিস কখনো চোখে দেখা যায় না তো এটাও হচ্ছে একটুখানি মাথায় রেখো ঋতুপর্ণ ঘোষ ওয়ান হাউ মেনি ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন হিস কেরিয়ার দু হাজার চোদ্দোতে এই প্রশ্নটা এসেছিল তো এবং উনি বারোটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন নেক্সট হচ্ছে হোয়াট ওয়াজ দ্য পলিসি অব দ্য সমুদ্রগুপ্ত ইন দ্য সাউথ তো ওনার সাউথের দিকে কি পলিসি ছিল তো পলিসির নাম হচ্ছে ধর্ম বিজয় নেক্সট কোশ্চেন ইন অর্ডার টু কন্ট্রোল দা ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি রিজার্ভ ব্যাংক কি নেবে রিজার্ভ ব্যাংক হচ্ছে ক্যাশ রিজার্ভ रेशियोটা বাড়িয়ে দেবে আচ্ছা এবার ক্যাশ রিজার্ভ रेशियो মানে কি সাধারণ ব্যাংক যে কোন ব্যাংকে একটা ডিপোজিট রাখতে হচ্ছে আর কাছে এটা দুটো ফর্মে ডিপোজিট হয় একটা ডিপোজিট হচ্ছে ক্যাশ ফর্মে রাখা হয় তো একে বলা হচ্ছে ক্যাশ রিজার্ভ रेशियो माने की? এবং ব্যাংকে আর একটা ফর্মে ডিপোজিট রাখা হয় তাকে বলা হচ্ছে লিকুইডিটি মানে হচ্ছে গোল্ড হতে পারে বা অন্য যে কোনো জিনিস যেটাকে পরে আমরা কনভার্ট করতে পারি লিকুইডিটি মানে হচ্ছে যে পরে সেই জিনিসটাকে গোল্ড আমরা ক্যাশে কনভার্ট করে নিতে পারি ওকে তো যদি আমরা ক্যাশ রিজার্ভ রেশিওটাকে বাড়িয়ে দেই। তাহলে আমাদের ইনফ্লেশনটা কমে যাবে আইএনএস বিক্রমাদিত্য অ্যাকচুয়ালি কি তো আইএনএস বিক্রমাদিত্য হচ্ছে ইয়ার ক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিক্রমাদিত্য ভেরি ইম্পর্টেন্ট বহুবারের প্রশ্নটা আছে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোথায় রয়েছে কোন নদীর ধারে রাউরকেল্লা তো এটা রয়েছে হচ্ছে বারামণি নদীর ধারে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট ডায়মন্ড মাইন্ডস অফ ইন্ডিয়া আর লোকেটেড ইন ম্যাক্সিমাম যে ডায়মন্ড মাইন্ড অ্যান্ড এশিয়ার মধ্যে থেকে বড় ডায়মন্ড মাইন্ড সেটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ নাম হচ্ছে পান্না ডায়মন্ড মাইন্ড এবং অ্যান্সার হবে কি যেটা হচ্ছে মধ্যপ্রদেশ নেক্সট হচ্ছে সয়েল ইরোশন ইজ মোস্ট অ্যালার্মিং আচ্ছা এটা কোথায় সয়েল ইরোশন যেটা হচ্ছে লিটো লিটোরাল স্টেট অফ দ্য ইন্ডিয়া এখানে এই স্টেটের মধ্যে কোথায় থেকে বেশি এফেক্টেড হচ্ছে এটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যাতে লাইট ইয়ার দিয়ে আমরা কি করি লাইট ইয়ার হচ্ছে কিসের ইউনিট এটা হচ্ছে দূরত্বের ইউনিট ডিস্টেন্সের ইউনিট এবং আমরা সূর্য থেকে সূর্য থেকে পৃথিবীর যে ডিস্টেন্স সেটা মাপার জন্য আমরা কি করছি লাইট এয়ার ব্যবহার করে থাকি নেক্সট দ্য ওল্ডেস্ট বেদা সব থেকে বেদ কোনটা পরীক্ষাতে এই প্রশ্নটা খুব রিপিট করে তাহলে ওল্ডেস্ট বেদ অফ ইন্ডিয়া আমরা বলবো হচ্ছে আমাদের কি দ্য ইজ দ্য রিগবেদ সব থেকে হচ্ছে পুরনো বেদ হচ্ছে আমাদের ঋগবেদ নেক্সট কোয়েশ্চনে এসো এডুকেশন কোন লিস্টের মধ্যে রয়েছে সংবিধানের মধ্যে এডুকেশন কোন লিস্ট তো তোমরা সবাই জানো যে কনকারেন্ট লিস্টের মধ্যে রয়েছে অ্যান্ড কনকারেন্ট লিস্ট আগে কতগুলো ছিল ফর্টি সেভেন এখন কতগুলো আছে এখন হচ্ছে বাহান্নটি বিষয় সিমিলার লিস্ট স্টেট লিস্ট আগে কতগুলো ছিল স্টেটের বিষয় কিন্তু আগে বেশি ছিল ছেষট্টিটা এখন হচ্ছে একষট্টিটা ইউনিয়নের হাতে কতগুলো বিষয় আগে ছিল নাইনটি সেভেন অ্যান্ড এখন হচ্ছে ইউনিয়ন লিস্ট কতগুলো একষট্টি হচ্ছে ইউনিয়নের হাতে কোপিয়াস রেন ইন দ্য নর্থ কোস্ট অব দ্য তামিলনাড়ু ইন অক্টোবর নভেম্বর আর ডিউ টু কিসের জন্য হচ্ছে এটা হচ্ছে রিট্রিটিং মনসুন রিট্রিটিং যখন মনসুন ফেরত যাচ্ছে তখন হচ্ছে এইখানে বৃষ্টিপাত হয় আচ্ছা কিসের জন্য আমরা ব্যবহার করি ব্যবহার করা হচ্ছে টু ডিটেক্টিং লোকেটিং দ্য পজিশন অব দ্য অবজেক্ট সাচাস এরোপ্লেন আচ্ছা এবারে বলেছে দ্য এজ অব দ্য রিটায়ারমেন্ট অব দ্য সুপ্রিম কোর্ট জাজেস সুপ্রিম কোর্টের বিচারপতির কত বছর বয়সে রিটায়ারমেন্ট হচ্ছে তোমরা সবাই যেন বেসিক প্রশ্ন ছিল যে পঁয়ষট্টি বছর বয়সে এবং হাইকোর্টের বিচারপতি রিটায়ার হচ্ছে কত বছর বয়সে তার সঠিক উত্তর তোমরাও জানো যে এটা হচ্ছে যে বছর বয়সে রিটায়ার হবে শশাঙ্ক কোন বংশের রাজা ছিলেন শশাঙ্ক হচ্ছে উনি মারা গিয়েছিলেন ছশো সাঁত্রিশে এবং তারপরে বাংলাতে কি হয়েছিল যে নায়া সিচুয়েশন রাজা কে হবে সেটাই বোঝা যাচ্ছে না তো গৌর বংশের গৌদা বংশের রাজা আচ্ছা সাউন্ড ওয়েব তো কি কিসের সাউন্ড ওয়েব কিরকম ভাবে ট্রাভেল করে কিরকম ভাবে যায় এটা হচ্ছে লংগি সাউন্ড একটা মাধ্যম লাগে নইলে সাউন্ড যেতে পারে না বেসিক জিনিস এগুলো সবাই তোমরা জানো তার জন্য সলিডের মধ্যে সবসময় সাউন্ড বেশি যায় বেশি আমরা শুনতে পারি দ্য মেজর কনসেন্ট্রেশন অফ ইন্ডিয়াস মিকা প্রোডাকশন মিকাতে কোন রাজ্য এগিয়ে রয়েছে সেটা হচ্ছে যে ঝাড়খণ্ড ফাইন দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট দিয়েছিল তো এর মধ্যে যেটা ভুল সেটা হচ্ছে যে দেখো এই কথাটি ভুল আছে প্রেসিডেন্ট প্রিসাইড ওভার দ্য ক্যাবিনেট সেশন এটা ক্যাবিনেট মিটিং বাকিগুলো একবার দেখে নাও প্রেসিডেন্ট ইজ ইলেকটেড বাই দ্য সিস্টেম অব দ্য প্রপোশনাল রিপ্রেজেন্টেশন এটা ঠিক আছে আর্টিকেল নাম্বার ফিফটি ফাইভ যেখানে আমাদের উল্লেখ করা রয়েছে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন মানেই হচ্ছে সিঙ্গল ট্রান্সফারেবল ভোট দিয়ে হয় দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড ফর দ্য টার্ম অফ দ্য ফাইভ ইয়ার্স এটাও ঠিক আছে এবং উনি পাঁচ বছরের আগেও কিন্তু রিজাইন করতে পারেন এবং উনি ওনার রেজিগনেশন কার হাতে সাবমিট করবেন সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাতে সাবমিট করেন দ্য প্রেসিডেন্ট ক্যান বি রিমুভ বাই দ্য ইম্পিচমেন্ট অ্যান্ড ইম্পিচমেন্টের আর্টিকেল হচ্ছে তম এটাও তোমরা জানো এলসিডি মানে কি এলসিডি মানে হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অনেক সময় এই পরীক্ষাটা পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে এর মধ্যে কোনটা ইনকারেক্ট কাউন্সিল অফ স্টেটের ব্যাপারে বলা হয়েছে কাউন্সিল অফ স্টেট হ্যাজ পাওয়ার ওভার মানি বিল তো সেটা একটুখানি মাথায় রাখবে নেক্সট হু ফাউন্ডেড দা বারামানি ডাইনেস্টি তো বাহামনি ডাইনেস্টিকে কে প্রতিষ্ঠা করেছিলেন তো আলাউদ্দিন হাসান বাহমান শাহ প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে আমাদের বাহামনি রাজ্য হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেক্টর অফ ইন্ডিয়ান ইকোনমি ইজ স্টেট ওন্ড অ্যান্ড ইটস সার্ভিস এন্টারপ্রাইজ তো অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে ইরিগেশন মানে হচ্ছে সেচ ব্যবস্থা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন দ্য ফান্ডামেন্টাল রাইট অফ দ্য কনস্টিটিউশন তাহলে কোনটা নেই আমাদের মৌলিক অধিকারে দেখো রাইট টু ইকুইলিটি রয়েছে চোদ্দোতেই বলা হয়েছে রাইট টু ফ্রিডম মানে হচ্ছে আর্টিকেল নাম্বার উনিশ রাইট যেটা হচ্ছে এখানে রাইট টু অ্যাডিকুয়েট মিন্স অফ লাইভলিহুড এটা কিন্তু বলা নেই অ্যান্ড রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন মানে শোষণ করা যায় না যার আর্টিকেল আমরা পড়েছিলাম তেইশ অ্যান্ড চব্বিশ দ্য মোস্ট মেলিয়েবল মেটাল মানে কোনটা তাহলে মোস্ট মেলিয়েবল মানে হচ্ছে গোলে যাওয়া তাহলে আমরা বলবো হচ্ছে যে গোল্ড নেক্সট পরের প্রশ্নতে এসো অ্যাপেক্স ব্যাংক ফর অ্যাপেক্স ব্যাংক ফর

তাহলে ইয়ার্ড অফ ইন্ডিয়া ইজ কোনটাকে আমরা বলবো আমরা বলবো হচ্ছে কোচিং না সব থেকে বড় শিপ বিল্ডিং নেক্সট হচ্ছে বেসিক্যালি ডোমেস্টিক ওয়ারিং মানে হচ্ছে আমাদের ঘরে যেই ধরনের ওয়ারিং গুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্যারালাল কানেকশনে থাকে নেক্সট কাউন্সিল অব বারাভাইস কাকে বলা হতো তো কে অর্গানাইজ করেছিলেন নানা অর্গানাইজড করলেন আচ্ছা দু হাজার চোদ্দোতে এই প্রশ্নটা দিয়েছিল এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর সেই সময় প্রশ্ন বা এখনো দিতে পারে নেক্সট হচ্ছে চন্দা গায়েন উনি হারিয়ে গিয়েছিলেন উনি মাউন্ট ক্লাইম্ব করতে করতে হারিয়ে গিয়েছিলেন তো এটা কোন পাহাড়ে উনি এটা হয়েছিল তো সেটা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা তো একটু মাথায় রাখবে এবং তোমরা যারা দেখছো তোমরা দেখো এগুলো আমি প্রত্যেকটা সাবজেক্টকে ইন্ডিয়ান হিস্ট্রি বলো ইন্ডিয়ান পলিটি বলো ইন্ডিয়ান জিওগ্রাফি বলো এগুলো চ্যাপ্টার ওয়াইজ ভিডিও কিন্তু আমি করছি সেগুলো গিয়ে দেখো যদি না দেখো তাহলে কিন্তু আগে দেখো ডেসক্রিপ্টিভভাবে আগে পড়াটা দরকার এটা দু হাজার চোদ্দোর প্রশ্ন এসছে তো এই প্রশ্নগুলো আমরা এখান থেকে আইডিয়া নিচ্ছি যে কীরকম প্রশ্ন আসে At which of the following places the pole star তাহলে এটা কোথায় এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট আমাদের যেটা সেটাতেই হবে যেটা হচ্ছে সান্দা কাফু থেকে হচ্ছে নেক্সট সুফিজিম ভারতবর্ষ কবে এসে পৌঁছালো বা কখন স্প্রেড করলো এটা হচ্ছে টুয়েলভ সেঞ্চুরিতে মেজর পার্ট অব দ্য ট্যাক্স রেভিনিউ ইন ইন্ডিয়া কাম ফ্রম কোথা থেকে আসছে বোধ যেটা হচ্ছে যে আমাদের ডাইরেক্ট ট্যাক্স থেকে আসছে নেক্সট হুইচ অব দ্য ফলোয়িং ইজ ইন কারিসেন্ডিং অর্ডার অব দ্য ডিস্ট্রিক্ট ইন টার্মস the area ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট তো এবারে হচ্ছে যে দেখো তাহলে সবথেকে বড় হচ্ছে সবথেকে বড় হচ্ছে সাউথ চব্বিশ পরগনা নেক্সট হচ্ছে তারপরে ছোট হচ্ছে পশ্চিম মেদিনীপুর তারপরে হচ্ছে বর্ধমান নেক্সট ইন হুইচ ইয়ার সেকেন্ড ব্যাটেল অফ দ্য পানিপথ পানিপথের সেকেন্ড ব্যাটেল ফার্স্ট ব্যাটেল সবাই তোমরা জানো যে পনেরোশো ছাব্বিশে সেকেন্ড ব্যাটেল হচ্ছে 1556 তে এটা একটু মাথায় রাখো বাবর আর হেমুর মধ্যে হয়েছিল তো সেটাও একটুখানি মাথায় রাখো হুইচ ওয়ান অফ দা ফলোই দেখো পনেরোশো যুদ্ধ হচ্ছে তো এইখানে যুদ্ধটা করছে হচ্ছে যে আকবর তাই না একদিকে আকবর অ্যান্ড একদিকে হচ্ছে হেমু একদিকে হচ্ছে হেমু এন্ড পনেরোশো ছাব্বিশে প্রথম পানিপথে যুদ্ধ যখন হচ্ছে তখন আমরা দেখছি যে বাবর বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে আইবি ইব্রাহিম লোদি তাই না

ওনার নাম হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন হচ্ছে লাস্ট ভাইস রয় দ্য সেন্টার অফ দ্য পোর্টুগিজ ভারতবর্ষে সবার আগে ইউরোপিয়ান কান্ট্রি পর্তুগিজরা এসেছিলো চোদ্দোশো আটানব্বইতে ভাস্কো দা গামা সবার আগে এসেছিলো কিন্তু মেজর যে জায়গা সেটা হচ্ছে গোয়া অ্যান্ড গোয়া কবে লিবারেট হয়েছে নাইন্টিন সিক্সটি হচ্ছে গোয়া লিভারেট হল ওয়াশিং সোডা যেটা আমরা ব্যবহার করি তার সংকেত কি সোডিয়াম কার্বনেট তো এটা একটু মাথায় রাখবে আচ্ছা ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন 1870 কে করেছিলেন কেশব চন্দ্র সেন 1870 এ ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন করলেন হু ওয়াজ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডুরিং দা রিভল্ট অফ 1857 কে ছিলেন 1857 এর মহাবিদ্রোহে তো ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং এন্ড লর্ড ক্যানিং ছিলেন হচ্ছে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লাস্ট গভর্নর জেনারেল অ্যান্ড উনি হচ্ছেন ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া তো এই পয়েন্টটাও একটু মাথায় রাখবে নেক্সট ওয়াই ডিড দ্য থিওসোফিক্যাল সোসাইটি স্ট্যা স্ট্যাব্লিস্ট্রিট হেড কোয়ার্টার তো এটা থিওসোফিক্যাল হচ্ছে আদেয়ারের আদে ইয়ার নেক্সট আলেকজান্ডার অ্যান্ড পোরাস তো ওনারা যে যুদ্ধ করলেন হিদিশপাসের যুদ্ধ তো এটা কোন নদীর ধারে হয়েছিল তাহলে এটা হলো হচ্ছে ঝিলাম নদীর ধারে হয়েছিল হিদিশপাসের যুদ্ধ

কবে থেকে ক্রিয়েট হয়েছিল ভাইসরয় পোস্ট হচ্ছে আঠারোশো আটান্ন থেকে ক্রিয়েট হল নেক্সট অলিভার স্টোন এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চোদ্দের ছিলেন হচ্ছে একজন ফিল্ম মেকার তো অস্কার উইনিং ফিল্ম মেকার দেখো ড্রেন অফ ওয়েল থিওরি দিয়েছেন কে দিলেন হচ্ছে দাদাভাই ভাই নরজি কিন্তু এই ড্রেন অফ ওয়েল থিওরিকে প্রফাউন্ড কে করলেন মানে হচ্ছে এলাবোরেট করলেন তো উত্তর হবে হচ্ছে এম জি রানাডে অথার ইন্ডিকা ইন্ডিকা গ্রন্থের অথারকে তোমরা সবাই জানো যে ইন্ডিকা গ্রন্থ হচ্ছে মেগাস্থানিস রচনা করেছিলেন অ্যান্ড মেগাস্থানিসকে পাঠিয়েছিলেন হচ্ছে সেলুকাস নিকোটার সেলুকাস নিকোটার হচ্ছে আলেকজেন্ডারের গভর্নর ওকে আলেকজেন্ডারের গভর্নর ছিল হু ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এইটিন এইটটি ফাইভে প্রতিষ্ঠা হলো এবং এইখানে ভাইসরয় হচ্ছে লর্ড ডাফরিন ডাফরিন আবার কংগ্রেসকে বললো হচ্ছে মাইক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক মাইনরিটি এবং এখানে হচ্ছে ডাব্লু সি ব্যানার্জি ছিলেন ফার্স্ট অধিবেশনে ওকে গোপাল গোপালকৃষ্ণ গোখলেজি উনিশশো পাঁচে ছিলেন উনিশশো পাঁচে হিউম একটু মাথায় রাখবে অ্যালেন অক্টোবান হিউম ছিলেন হিউম হচ্ছে ফাদার ওনাকে আমরা কি বলবো ওনাকে বলছি হচ্ছে আমরা জনক ওকে ওনাকে বলা হলো জনক এবং দেখো ওনাকে জনক বলা হলো এবং ওনার যে বায়োগ্রাফার বায়োগ্রাফারের নাম হচ্ছে উইলিয়াম ওয়েডারবান বান উইলিয়াম ওয়েডার weder bun okay weder bun next next হচ্ছে দেখো এখানে বলেছে যে ম্যাগনা কাটা অফ ইংলিশ এডুকেশন ম্যাগনা কাটা অফ ইংলিশ এডুকেশন বলা হচ্ছে উডেস ডিসপ্যাচ যেটা হচ্ছে 1854 তে চার্লস উডের আন্ডারে এসেছিল চার্লস উড ওকে চার্লস উডের আন্ডারে উইচ ওয়ান অফ দা ফলোইং ইজ অ্যা প্রোটিন ডেফিসেন্সি ডিসিজ তাহলে প্রোটিন ডেফিসেন্সি ডিজিস হচ্ছে যেটাকে আমরা বলবো হচ্ছে কোয়াশিকর নেক্সট হু অজ দ্য ফাউন্ডার অফ দ্য দিল্লি সুলতানে দিল্লি সুলতানেট প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে কুতুবুদ্দিন আইবক বারোশো ছয়তে উনি সিংহাসনে এলেন এবং ১২১০ দশ রাজত্ব করতে পারলেন এবং ইলতু কুতুবুদ্দিন আইবকের পরে হচ্ছে আরাম শাহ আরাম সার পরে হচ্ছে ইলতুত মিস অ্যান্ড ইলতুত মিসকে আমরা বলি হচ্ছে রিয়াল ফাউন্ডার ওকে হু আজ দ্য অথার অফ দ্য বুক এইটিন ফিফটি সেভেন এইটিন ফিফটি সেভেন হচ্ছে এস এন সেন কে বলা হচ্ছে আচ্ছা হুইস ডিজিজ ইজ কস্ট বাই দ্য ফাঙ্গাস ফাঙ্গাস মানেই হচ্ছে যে স্কিনের কোনো ডিজিজকে করবে তো ডার্মা ডার্মাটিস হবে তার উত্তর তক্ষশিলা ওয়াজ এ সাইট অফ তক্ষশিলা কিসের জন্য সেটা হচ্ছে গান্ধারা শিল্প গান্ধারা শিল্প মানে হচ্ছে ইন্দো গ্রিক ইন্দো গ্রিকের প্রভাব ইন্দো গ্রিকের প্রভাব এটাও একটু মাথায় রাখবে দ্য আইএনএ আন্ডার সুভাষচন্দ্র বোস সারেন্ডার টু দা ব্রিটিশ আফটার দ্য কোলাপস অফ আচ্ছা তো কোন গভর্নমেন্ট কোলাপস করে যাওয়ার পরে তো জাপান দ্য ফার্স্ট ন্যাশনাল নিউজ এজেন্সি অফ ইন্ডিয়া হচ্ছে দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া আচ্ছা ক্লোব ক্লোব মানে কি ক্লোব মানে হচ্ছে বার্ড কুড়ি তাই না ক্লোব মানে হচ্ছে কুড়ি আচ্ছা দ্য নোবেল পিস প্রাইজ ফর টু থাউজেন্ড থার্টিন ওয়াজ কেন দেখো এটা দুহাজার চোদ্দের প্রশ্ন তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল তো দেওয়া হয়েছিল হচ্ছে অর্গানাইজেশন ফর দ্য প্রহিবেশন অফ কেমিক্যাল উইপেন প্রহিবেশন মানে হচ্ছে বন্ধ করা নেক্সট

এইডস হচ্ছে ভাইরাসের জন্য হচ্ছে তো সেটা একটু মাথায় রাখবে নেম দা মারাঠা আচ্ছা নেম দা মারাঠা লিডার হু পুট ফরওয়ার্ড দা হিন্দু এম্পায়ার আচ্ছা এই যে প্রশ্নগুলো দেখো হিন্দু এম্পায়ার এটা উত্তর কি হবে উত্তর হবে হচ্ছে যে শিবাজি আচ্ছা তোমরা যেটুকুনি পড়লে যেটুকুনি দেখলে এবং তোমরা যে চ্যাপ্টার ওয়াইজভাবে তোমরা আগে পড়ো এবং এই যে চ্যানেল সোমনাথ স্যার এই চ্যানেলে প্লে লিস্টে যাও প্লে লিস্টে গিয়ে সবকটা ভিডিও তোমাদের জন্য রয়েছে তোমরা শুধু সেই ভিডিওগুলোকে দেখতে থাকো স্টার্ট করে দাও তাতে তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস যখন চ্যাপ্টার ওয়াইজভাবে পড়বে তাহলে সব থেকে বেশি সুবিধা হবে এই অব্দি ক্লিয়ার বুঝতে পেরেছো নেক্সট নেক্সট হচ্ছে দ্য ইমিডিয়েট কজ

তোমরা দেখতেই পাচ্ছ আর কিন্তু খুব বেশি প্রশ্ন নেই তো এরপরে যেটা করব এরকম করে হচ্ছে সমস্ত বিষয়ের প্রশ্নগুলো আমরা সলভ করব প্রত্যেকটা বিষয়ের প্রশ্নগুলোকে নিয়ে আমরা সলভ করব কিন্তু ঠিক আছে নেক্সট ও এমং দ্য ফলোইং ওয়াজ নট দ্য অ্যাক্টিভ লিডার অব দ্য ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজের মধ্যে অ্যাক্টিভ লিডার ছিলেন না তাহলে উত্তর কি উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দজি উনি কিন্তু অ্যাক্টিভলির বাকি সবাই কিন্তু ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরজি বলো কেশবচন্দ্র সেন বলো অক্ষয় কুমার দত্ত বলো তো সবাই ছিলেন কিন্তু স্বামী বিবেকানন্দজি ছিলেন না তো এই চ্যানেলে এসো চ্যানেলে প্লে লিস্টে যাও এবং প্রত্যেকটা সাবজেক্টের ডেসক্রিপটিভভাবে ভিডিওগুলোকে দেখতে থাকো যাতে তোমাদের প্রিপারেশান খুব সুস্থভাবে হতে পারে অ্যান্ড এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তো সব দেখতেই পাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল নোটিফিকেশানটাকে প্রেস করে নাও থ্যাংক ইউ অল ফর ওয়াচিং ভালো থাকো সুস্থ থাকো কিপ লার্নিং কিপ শেয়ারিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো